2013 যখন আমি ট্রিটমেন্টে যাই তখন আমি চার্চের মধ্যে ভিতরে গেছি তো আমাকে একজন বলছে ডোন্ট গো দেয়ার আমি ভয় ম্যান সম্মানের সাথে আমি গেলাম বড় ম্যাডাম বসে আছে পিছনে এরকম ইয়ে ওটা তো সেন্সে তো খ্রিস্টানদের পুরো আমি গেলাম গুরু হযরত মুহাম্মদের পরে মুসলমান আসেনি মুসলমান আদম নবী থেকেই মুসলমান ছিল পদ্ধতিগত এক এক নবী এক এক রকম ভাবে অ্যাপ্লাই করেছেন কিন্তু ইসলাম তখনও ছিল মুসলমান তখনও ছিল বুঝতে হবে আমাদের সর্বকনিষ্ঠ ধর্ম ইসলাম রং কনসেপ্ট রং কনসেপ্ট ভুল সব থেকে শেষ ধর্ম হচ্ছে ইসলাম ভুল যেমন আজও পর্যন্ত আমরা একটা বিশাল ভুলে ডুবে আছি যে হিন্দি ভাষা বাংলা ভাষা বা যত ভাষা আছে যারা বেঙ্গলিতে এমএ করেছেন একটু স্টাডি করুন পেয়ে যাবেন যে এই সব ভাষা মগধী বলেন অর্ধ মগধী বলেন উড়িষ্যি বলেন তাই সব ভাষাগুলোর মূল হচ্ছে সংস্কৃত কিন্তু আজকে স্টাডি করে কি পাচ্ছে না গৌরিক ভাষা থেকে আসামি উড়িষ্যি এবং বাংলা ভাষা এসেছে তো সংস্কৃত কোথায় গেল তো স্টাডি করুন একটা একটা করে পড়ুন পড়াশোনা করলে দেখবেন অনেকগুলো দিক খুলে আসবে সংস্কৃত একটা ল্যাঙ্গুয়েজ হযরত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম ঘরের প্রথম সন্তান যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথম সংস্কৃত এমএ করেছিলেন মুসলিম ঘরের ছেলে তো আমাদের অনেক কনসেপ্ট আছে যেগুলো ভুল তো অনেকের মাথায় ঢুকে আছে ইসলাম সর্বকনিষ্ঠ ধর্ম রং আপনি আগেও দেখুন ইসলাম ছিল যদি তা না থাকবে আমার নবীজি পৃথিবীতে আসলেন নবীজি বড় হলেন নবীজি দুনিয়ায় আপনার নবুয়াত পেলেন তো নবুয়াত পেয়েছে অনেক পরে 40 বছর পরে জন্মের রাইট 40 বছর পর রাইট 40 বছর পর আমার রাসূলের কাছে জিব্রাইল এসেছে কিন্তু কোরআন কখন প্রথম আসমানে নাজিল হয়েছে যে কোরআন দ্য লাস্ট টেস্টিমনি লাস্ট এন্ড ফাইনাল টেস্টিমনি যালিকাল কিতাব লা রাইবা ফি লাস্ট কখন আসলো আমার রাসূলের উপরে আসলো কমপ্লিট এন্ড কংক্রিট টেস্টিমনি ইনক্লুড দ্য বাইবেল তাওরাত ইনক্লুড জাবুর ইনক্লুড ইনজিল ইনক্লুড অল ইন ওয়ান দ্যাট ইজ বাই কোরআন সুবহানাল্লাহ বলেন সব তার মধ্যে এসে গেছে ফাইনালি যদি তা না আসতো তাহলে তো মারিয়ামের কথা আমরা জানতে পারতাম না যদি তা না আসতো তাহলে আমরা তো ঈসার কথা জানতে পারতাম না আমি যখন ভেলোরে 2013 যখন আমি ট্রিটমেন্টে যাই তখন আমি চার্চের মধ্যে ভিতরে গেছি তো আমাকে একজন বলছে ডোন্ট গো দেয়ার আমি ভয় ম্যান দ্যাট ইজ প্রাইভেটেড ফর আদার পিপল আমি ভয় বলছে এটা অন্য জনের জন্য ঢোকা যাবে না কেন গেলে কি হয় তা আমি ঢুকলাম বুঝলেন তো আমাকে বললো আপনি ভিতরে একটু অফিসে চলুন স্যার সম্মানের সাথে আমি গেলাম বড় ম্যাডাম বসে আছে পিছনে এরকম ইয়ে ওটা তো সেন্সে তো খ্রিস্টানদের পুরো আমি গেলাম যে আমি বসলাম আমি বাংলায় বলছি হ্যাঁ তোদের সাথে যে কথাবার্তাগুলো হলো বলছে আপনি ওখানে কেন গেলেন আমি গেলাম যে দেখে আসলাম ভালো লাগলো আমি ওটা কে আছে ওখানে বলছি ওইখানে জিজেস আছে ম্যারি আছে এই আছে আমি সবাইকে দেখে এসেছি আমি সবাইকে দেখে আসলাম আর ওনারা আমায় চিনতে পেরে গেছে যদি সঠিক হয় আপনি কি করে চিনতে পারলো আমি কেন না আমি কোরআনে পড়েছি যে এই যে আপনারা যাকে জিজেস বলছেন আপনার সেটা বিশ্বাস কিন্তু কনসেপ্ট যেটা দেখেছেন ঈসা নবীর তো কোরআন সেটাকে ঈসা বলছে আপনারা যাকে মারি বলছেন জানি না উনি কিনা আপনার বিশ্বাস হতে পারে কিন্তু আমাদের একটা মারিয়াম আছে যেটা কোরআন বলছে সুবহানাল্লাহ বলেন কথাগুলো বুঝে নেবেন জিজেস যে ঈসা আর মারিয়াম যে মারি আমি বলছি না কিন্তু তার বিশ্বাস হতে পারে
তো আমার মধ্যেই তো যা কিছু ঘটনা ঘটেছে, না হলে আপনি পেতেন কোথায়? জাকি, আপনি নাম শুনেছেন জাকি? হ্যাঁ, ইজ দ্য গডফাদার অফ জিসাস। যাকে জাকি বলছেন ওকে কোরআন বলছে জাকারিয়া, উনি কিনা আমি জানি না, তবে আমাদের জাকারিয়া বলছে। ওনার যে ঘর ছিল সেই ঘরটার নাম হচ্ছে মেহরব, আমার নাম হলো মেহরব। বলুন না, সুবহানাল্লাহ। তো জাকারিয়াল মেহরবের মধ্যে ওর জন্ম হয়েছে, তো ওর ঘর আজ ওর কাছে যদি হেঁটে যায় তো আপনার আপত্তি কিসের? হাসতে আরম্ভ করে দিয়েছে, বুঝলেন? হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মেহরব, মেহরব। রিয়েলি? ইয়েস, রিয়েলি। মাই ফাদার, অলসো মাই মাদার, মাই গ্র্যান্ডপা, অল মাই পীর সাহেব, ওরা শখ করে আমার নাম রেখেছে মেহরাব। আমি কেন বলবো না? তো জাকারিয়াল মেহরাবের মধ্যে ওই জিসাস মেরির তামাম তোমার ঘটনা লুকিয়ে আছে। তুমি দেখো তোমার বাইবেল খুলো, ওল্ড টেস্টামেন্ট, গ্যাসপেল অফ ম্যাথু সব পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো আমাকে নিয়ে অনেক কথা বললো, বলে কোরআনের বিভিন্ন কথা তারা শুনতে আরম্ভ করলো। আর আমি মারিয়াম আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা যখন বলছি, বলছে হ্যাঁ হ্যাঁ, তারপর কি এইটা হয়েছে? আমি রাইট? তো আপনি ঘটনাগুলো সবই নিলেন, শুধু ক্যারেক্টারটা নিতে পারেননি। সেই ক্যারেক্টারটা, সেই নায়কটাই যে আমার ঈসা, আমি বলতে পারছি না। বলছি কেন? যে আমার ঈসাকে আমি তো নিজে মেরে দিতে পারি না, তো আপনার কনসেপ্টকে আমি কোনোদিন হার্ট করতে পারবো না। আপনার কনসেপ্ট যেটা ঠিক আছে, তবে এনে কি সে জানি না, তবে এমন ঘটনা কোরআনে আছে, এটা সত্য কথা। সার কথাই আরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন আকাবার সুরঙ্গের মধ্যে লুকিয়ে লুকিয়ে ধর্ম প্রচার করতেন, নবীজির উপর তো টর্চার হয়েছে বাকায়দা। যখন আল্লাহ বললেন তুমি সাদা দিয়ে দাও, ফাটিয়ে দাও বা এলানে আম করে দাও, তোমার কাছে যা যা আল্লাহর হুকুম এসছে বলে দাও, বলে দিতে টর্চার আরম্ভ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এমন মেরেছে, চাদরে শুয়ে চার কোণ ধরে ভেতরে বাড়িতে নিয়ে যেতে হয়েছে। হযরত উসমান গনি বিশাল ধনী পরিবারের ছেলে, হযরত উসমান গনি বিশাল ধনী পরিবারের ছেলে, উসমান গনিকে এত মেরেছে গাধার চামড়ায় জড়িয়ে গরম রোদে ফেলে রেখে দিয়েছে, তো ঘটেছে। আবার উসমান গনি আমার রসুলের ফ্যামিলিকে সব থেকে বেশি হিংসা যারা করত, সেই বাড়ির ছেলে, ধনী লোকের ছেলে, একই বংশ, ইনিও কোরাইশ, উসমান গনিও কোরাইশ। অনেক সময় আমরা শুন, আপনার বিরক্ত লাগছে, একটু বুঝে নিন, বুঝে নিন। আমরা অনেক সময় শুনি, শুনতে পাই আমরা যে কি, যে ইসলামের যত যুদ্ধ সব তো গৃহদ্বন্দ্ব ছিল, গৃহযুদ্ধ ছিল। এটা ইসলামে আমার নবীজি আসার পরে না, আগের কথা হতে পারে। কেন? আমার রসুলের পরিবারটাকে আব্দে মান্নাফ, আব্দে দার, এরা দু ভাই ছিল। আব্দে মান্নাফের ছটা ছেলে ছিল, এই ছজনের মধ্যে নাম করা ছিল দুজন। এই নাম করা দুজনের নাম হচ্ছে হাশিম আর মুতালিব। বুঝতে পারছেন? নাম করা দুটো ছেলে ছিল হাশিম আর মুতালিব, আর আরেকজনের নাম ছিল আব্দে শামস। আব্দে শামস হাশিম আর মুতালিবকে দেখতে পারত না। হাশিমের ছেলে আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আমার রাসূলুল্লাহ। বলুন না, সুবহানাল্লাহ।